नमस्कार बन्धुरा जय हिंद हमें सुफल राय सुफल राय डब्ल्यू पी चैनल अपन सबा के वेलकाम आज के सब इन्सपेक्टर परीक्षा हो गल किन आगे 5ই ডিসেম্বর मेल एंड फिमेल सब इन्सपेक्टर परीक्षा छो से सब इन्सपेक्टर परीक्षा कत काट अफ जो पे कत गुण मठे डाका है और कत नम्बर पेले अपन स्कोर सेफ स्कोर आपनारा मठे जो पे से ही बेपारे विस्तारित आलोचना करब तरगे रखी मुहूर्ते पोस्टिंग आने एज अ पोस्टिंग ना डेपुटेशन आ SBSPA PTC SBSPA ते स्वामी विवेकानंद पुलिस स्टेट अकाडेमी PTC पुलिस ट्रेनिंग कॉलेजे जेखाने आमादेर आप टू कन्स्टेबल थेके सब इन्सपेक्टर DSP ट्रेनिंग आसे IPS ट्रेनिंग आसे ए मुहूर्ते WBRS ट्रेनिंग होच्छे आमरा आमी ओखाने एक्स फिजिकल इन्स्ट्रक्टर आछि प्रचुर सब इन्सपेक्टर ट्रेनिंग करा माने जादेर एक्चुअली ओदेर कैडेट बोले ट्रेनिंग पिरियडे जेमन कन्स्टेबल के रिक्रूट कन्स्टेबल बोले सेमन सब इन्सपेक्टर के कैडेट बोले तो प्रचुर कैडेट के ट्रेनिंग कराछि आमरा एबं आमिओ ताई तादेर साथे अनेक भाव भलोबासा तैरी हो तरह से एक मैं भलो सम्पर्क तैरि कारण एक लंग प्रसेस 8 मास ट्रेनिंग अपना जरा सब इन्सपेक्टर होते चाहिए जरा कांधे दुटो ताला लगाते चाहिए जरा पुलिस यूनिफर्म पढ़ते चाहिए तरह आज के जीवन प्रथम परीक्षा प्रथम परीक्षार फार्ष्ट स्टेज हे आज के पार कर लेना प्रथम धाप उत्तीर्ण हबें WBP सब इन्सपेक्टर 2021 वैकेंसी छिल मैं 20 साल विज्ञप्ति तो हमारे 21 वैकेंसी आज टोटाल 1088 टोटाल 1088 वैकेंसी आज जानने यूबी वैकेंसी आज 753 एबी वैकेंसी आज 85185 लेडी सब इन्सपेक्टर वैकेंसी आज मात्र 150 मान 150 तो हमारे 2018 साले जे हमारे सब इन्सपेक्टर जो रिक्रुटमेंट बेड़े से टोटाल वैकेंसी छो 1527 यूबी वैकेंसी छो 1194 एबी वैकेंसी छो 333 जानने यूआर काटा पुटे 121 ओबीसी बी काटा पुटे 106 ओबीसी ए काटा पुटे 81 एससी काटा पुटे 93 एसटी काटा पुटे 64 70 पर ही जो हाईकोर्टे एक अर्डारे प्रचुर पुलिस नियोग करते हैं तरपर रानिंग मैंने टोटाल 3 বছর সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট বেরিয়েছে এটা সাধারণত দেখা যায় না অনেক লেন্দি প্রসেস একবার সাব ইন্সপেক্টর বলে 2-3 বছর পর বেরাতো কিন্তু পরপর 3 বছর সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট চলছে এবং আরও সাব ইন্সপেক্টর না হবে তা যারা এবছর ফর্ম ফিল আপ করেন তাদের বলবো আগামী দিনের জন্য তারা প্রস্তুত হন এবং যারা ফর্ম ফিল আপ করেছেন এবং আজকে যারা পিলি পরীক্ষা ভালো দিয়েছেন আমি কাট আপ বলে দিচ্ছি কাট আপ এই কাট আপটা সেফ কাট আপ এই কাট আপ আজকের পর থেকে আপনারা মাঠ প্র্যাকটিস করা শুরু করে দিন মাঠ প্র্যাকটিসে কোনো সংক্রান্ত সমস্যা হলে আমাকে যখন খুশি কল করতে পারেন আমি অ্যাজ আ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর SBSPA তে ডেপুটেশন আছি যেখানে আমি কনস্টেবল থেকে এই মুহূর্তে WBRS ও ট্রেনিং করছে সাব ইন্সপেক্টর ট্রেনিং করছে DSP আসবে এবং নেক্সট মাসে IPS ব্যাচ আসবে সেখানে IPS ব্যাচ ধরে আমরা ট্রেনিং করাই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ট্রেনিংটা আমরা করাই ঠিক আছে আমার মতো বহু ছেলে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836966584 কারোর যদি কোনো সময় দৌড় সংক্রান্ত বা কোনো ফিজিও সংক্রান্ত বা বডিতে পেইন হচ্ছে দৌড়াতে গেলে বা কি করে ব্রেথিং বাড়াবো কি করে দম ইনক্রিজ করবো কোনো প্রবলেম হলে আমাকে যখন খুশি কল করতে পারেন এটা আমার 20 হ্যাঁ আমাদের ইউআর মানে আমাদের ইউআর কাট আপ যেটা আছে সেটা যাবে হচ্ছে আমাদের 128 থেকে 135 এটা আমাদের ইউআর কাট আপ এবং ওবিসি বি কাট আপ যাবে হচ্ছে 126 থেকে 128 হ্যাঁ এবার আমাদের হচ্ছে ওবিসি এ কাট আপ যাবে 115 থেকে 118 আর আমাদের এসসি কাট আপ যাবে 114 আর এসটি কাট আপ যাবে 92 এক্সাম কিন্তু আমাদের 200 হচ্ছে মানে 100টা কোশ্চেন পার কোশ্চেনে 2 নম্বর করে আছে 100×2 মানে 200 হচ্ছে সুতরাং আমাদের ইউআর যারা 128 থেকে 135 মধ্যে থাকবেন মানে 128 থেকে 135 তারা কিন্তু সেফ স্কোর তারা কিন্তু 100% তারা কিন্তু PMT তে ডাক পাবেন কারণ PMT তে কিন্তু যে সংখ্যাটা আছে 1088 তার 15 গুণকে PMT তে রাখবে মানে অ্যাটলিস্ট 15 থেকে 16 হাজার PMT তে রাখবে তার মধ্যে মেয়েও আছে মেয়ে 150×15 করলে আমাদের যেটা হচ্ছে প্রায় আমাদের 150×15 করলে হচ্ছে প্রায় মেয়েদের 1500 থেকে 1700 মতো ডাকবে এবং বাদবাকি যেটা আছে সেটা কিন্তু ছেলেদের ডাকবে মানে প্রায় 16000 সামথিং ছেলেদের কিন্তু PMT তে রাখবে তাহলে ইউআর যারা 128 থেকে 135 করেন তারা কিন্তু একটা সেফ জোনে চলে যাচ্ছেন ওবিসি বি যারা 126 থেকে 128 করেন তারাও একটা সেফ জোন
ওবিসি এ কিন্তু 115 থেকে 100% এর বেশি কাট অফ যাবে না, এর কম হতে পারে কিন্তু বেশি যাবে না। এসসি কিন্তু 114 তে যারা ক্রস করে যাচ্ছেন, মানে 140 114 এর উপরে যারা মানে ক্রস করছেন তারা কিন্তু অবভিয়াসলি পিএমটিতে ডাক পাবেন, এবং এসটি যারা 92 ক্রস করেন তারা কিন্তু অবভিয়াসলি পিএমটিতে ডাক পাবেন। এবং এই যে আমাদের মাঠ কিন্তু থাকবে, একমাত্র মাঠ কিন্তু আমাদের থাকবে হচ্ছে ছেলেদের পক্ষে, মানে ছেলেদের ক্ষেত্রে 800 মিটার, মেয়েদের ক্ষেত্রে 400 মিটার। তা আমি আবার বলছি, যারা আজকে এই কাট অফটা দেখে নিয়েছেন এবং এই কাট অফের উপর বেস করে যারা পরীক্ষা তো অলরেডি দিয়ে এসছেন এবং যারা এখন কোশ্চেন পেপার মেলাচ্ছেন, তখন যখন দেখে নেবেন যে কাট অফ কী আছে, সেই কাট অফের উপর বেস যদি কাট অফ পেরিয়ে যান তাহলে কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আমরা পিএমটি প্র্যাকটিস করবো আমার বাড়ি পলতাতে, আমি ব্যারাকপুর SBSP-তে, আবার বলছি ব্যারাকপুর SBSP-তে ডেপুটেশন আছি, আমি ক্যাডেট ট্রেনিং করাচ্ছি, কনস্টেবল রাশি ট্রেনিং করাচ্ছি, এবং WBRS যেটা আমাদের মানে আমাদের যেটা হচ্ছে WBCS এর এ ক্যাটাগরি যারা পেয়েছে সেখানে 5টা পোস্ট আছে, সেখানে এক্সাইজ আছে, রেভিনিউ সার্ভিস আছে, তা আমি ওদের ট্রেনিংও করাচ্ছি। সুতরাং আপনারা যদি কেউ পিএমটির জন্য যোগাযোগ করতে চান নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা, মোবাইল নাম্বার হচ্ছে 9836966584। যখন খুশি আপনারা যোগাযোগ করুন, এবং যাদের দূরে বাড়ি আমাদের এখানে থাকার ব্যবস্থা, মানে আমার এখানে থাকার ব্যবস্থা নেই, সুতরাং যাদের দূরে বাড়ি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, রেগুলার ফোনে টাচে ফোনে থাক মানে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি কীভাবে দৌড়াবো, কী আমি ফোনে যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সুতরাং কিন্তু আবারও বলছি, ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে কিন্তু আমরা আরও বেশি বেশি আমি ভিডিও আপলোড করতে পারবো আপনাদের ভালোবাসা থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খুব বেশি চিন্তা করবেন না এই কাট অফের উপরে, কাট অফ যাবে না। আবারও বলছি, আপনারা আজকে পরীক্ষা দিয়ে কাল থেকে মাঠ প্র্যাকটিস করা শুরু করে দিন যারা এই কাট অফের উপর ক্লিয়ার করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, নমস্কার।